প্রশ্ন নিয়ে আগে মাঝে মাঝে প্রশ্নের উত্তর করতাম, প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আসে, এখন আসলে সম্ভব হয় না এগুলো উত্তর করার। বেশিরভাগ প্রশ্ন শাশুড়ি বৌমা, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, এগুলো পড়তে পারি না আমি। আবার দুঃখজনক জিনিস পড়লে এগুলো ফিল করি, ফিল করলে কষ্টে বুকটা ভরে যায়, পড়লে কষ্ট হয়, এগুলো অনেক কষ্ট হয়, শাশুড়ি বউরে কষ্ট দেয়। আবার অনেক শাশুড়ি লেখে, হুজুর বউ আমারে কষ্ট দেয়। প্রধান সমস্যা কি জানেন? ডমিনেটিং অ্যাটিটিউড, খালি দোষ খোঁজে, নিজের দোষের শেষ নাই, ওইদিকে তাকায় না। কলা পানি গুলা কইতেছে ঠিক, তার মানে বহুত জ্বালা যন্ত্রণায় আছে। বউ কয় কারে ভালোবাসো, আমারে না তোমার মারে। মা কয় কারে চাস, আমারে না তোর বউরে। মাঝখান দিয়ে আঙ্গ জীবন তেজপাতা, ঠিক কিনা? আল্লাহ তুমি ঘর গুলাতে সুখ দাও, আল্লাহ পরিবার গুলাতে শান্তি দাও, শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও। প্রধান সমস্যা আমি পেয়েছি, শুনবেন, জেনারেশন গ্যাপ। কি সমস্যা? জেনারেশন গ্যাপ, এটা বড় সমস্যা। শাশুড়ি অনেক আগের আমলে, বৌমা হচ্ছে এই আমলে, জেনারেশনে গ্যাপ আছে না নাই? শাশুড়ির চিন্তা একরকম, বৌমার চিন্তা আরেক রকম, তাই না? বাঁচার উপায় একটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কেউ কারো উপর খবরদারিত্ব করতে চাইবেন না। শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি, বৌমা কয় আমি আইছি আমার উপরে কথা নাই। দ্বন্দ্ব আছে না নাই? না। পাড়াডগারের শাশুড়ি আম্মারা মেহরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না, বৌরা আপনার মেয়ের মতো। অনেক মা, এই মজার কথা শোনো, মজার কথা দিকে থাকো, অনেক মা ছেলের প্রশ্ন করে, আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল, এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই? তো এক চালাক ছেলে মারে উত্তর দিছে, মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো, আমারে তুমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছো, এত বড় বস্তা, খাইতে পারত না, টয়লেটে যেতে পারত না, খালি বমি করতে ওষুধ খাইতে, 10 মাস পেটে ধারণ করলা, 2 বছর দুধ খাওয়াইলা, আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপর 2 বছর বয়সে 3 বছর বয়সে আমার মুখে বোল ফুটলো, তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা, এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলে, আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসেই তোমারে ডাকা শুরু করছে মা মা। তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা? ঠিক কিনা? আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলে, কি কষ্ট, আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে, ঠিক কিনা? প্রথমে শাশুড়ি আম্মারা শোনেন, মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, বৌমার কোন অভিজ্ঞতা আছে? নতুন এক্সপিরিয়েন্স নাই, বৌমাকে একটু সময় দেন, একটু গুছায় নিতে দেন, পারবে, রান্না ভালো হয় না, পারবে, ঘুম থেকে দেরিতে ওঠে, উঠবে আস্তে আস্তে, আপনাদের সাথে মানায় চলতে পারে না, পারবে, সব পারবে, আপনি একদিন পারতেন না, আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন, আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল। এই জন্য পাড়াডগায়ের শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না, অত্যাচার করেন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদদোয়া দেয় বৌমারে, আছে না নাই? কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ, এই মেয়ের বদদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি, আমার নাতি নাতনিদের ক্ষতি, এই কমন যোগ বিয়োগটা বুঝে না, কষ্ট দিবেন না বৌমাকে, খেয়াল রাখবেন। আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে, সেও সেই একই কষ্টগুলো পাবে, এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? পারবেন না আপনি শান্তিতে থাকতে, নিজের মেয়ে সকাল 11টায় ওঠে ওইটার দোষ নাই, বৌমা কেন উঠলো না, ঝামেলা আছে না নাই? এটা করবেন। এবার বৌমারা, এই যুগের মেয়েরা
পারাডগারের বৌমারা যারা আছেন বউ খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করবেন শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শুনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শ্বশুরই আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে টিট ফর ট্যাট ইট্টি মারলে পাটকেলটি খেতে হয় ঠিক কি না আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্ক হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মায়ের আছে ওইটা আসল মায়ের দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বউও এটা আপনারে ফেরত দিবে সুদে আসলে ঠিক কিনা এই জন্য খবরদার খবরদার শাশুড়ির দোয়া নেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুড়ির শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চায় কি শুনতে চায় আম্মা আম্মা অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আঁচড়ে দিবেন কি করবেন ডায়াবেটিক্সের ওষুধ খেলো কিনা একটু খোঁজ নিবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নিবেন ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবে বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা